জেনারেশন জেড বা জেন জেড, এই সাহসী তরুণ প্রজন্ম কী না করতে পারে, যেটা আমরা দেখলাম গত 5ই আগস্ট বিজয়ের মাধ্যমে। তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য অবিচল সংগ্রাম থেকে কখনো বিচ্যুত হয় না। তাই তো বিজয় পরবর্তী রাষ্ট্রকে কারো হাতে ছেড়ে না দিয়ে নিজেরাই তা সাজাতে ব্যস্ত। কেউ পালন করছে ট্রাফিকের কাজ, কেউ আঁকছে রং তুলিতে আঁকা আলপনার নতুন সাজ, কেউ করছে আবার বৃক্ষরোপণ, কেউ করছে ময়লা পরিষ্কার, কেউ আবার সংখ্যালঘুদের পাহারায় ব্যস্ত। আজকে আমরা চট্টগ্রামের কিছু এলাকা ঘুরে দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারুণ্যের গণজাগরণের নতুন কিছু প্রতিচ্ছবি। তো চলুন শুরু করি। যদিও আজকে শুক্রবার বন্ধের দিন, কিন্তু এই বন্ধের দিনেও ছাত্রছাত্রীরা থেমে নেই, তারা প্রত্যেকটা জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আমরা রওনা হয়েছিলাম শহরের বাহির থেকে, শহরের বাহিরের প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা ছাত্রদেরকে দেখতে পাই, এবং শহরে প্রবেশের শুরুতে আমরা কিছু আপুদেরকে দেখতে পাই যারা এই রং করতেছিল ফিলার মধ্যে। দেখেন এই যে ফিলারগুলো তারা রং করতেছিল খুবই সুন্দরভাবে। আমাদের আজকের গন্তব্য একইখান জিসি টাইগার পাস হয়ে সিআরবিতে যাওয়া। একইখান পার হওয়ার সময় আমরা দেখতে পাই গাড়িগুলো সুশৃঙ্খল সিরিয়াল, বুঝতে পারলাম যে তারা অনেক সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতেছে। এছাড়াও এমএস কলেজের পর থেকে রাস্তার দুই পাশের প্রত্যেকটা দেয়ালে রং তুলিতে আঁকা বিভিন্ন ধরনের চিত্রকর্ম তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে, যেগুলো ছিল খুবই দৃষ্টিনন্দন। এবং জিসির মোড়ের প্রত্যেকটা জায়গায় তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। শহরের বিভিন্ন এলাকার মতো লালখানবাজার এলাকায়ও তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। এই ডিভাইডারগুলোতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছিল তারা গত 2 দিন যাবৎ। লালখানবাজার পর থেকে টাইগার পাস পর্যন্ত প্রত্যেকটা ফ্লাইওভারের ফিলার মধ্যে তারা বিভিন্ন ধরনের চিত্রকর্ম, স্ট্যাটাস ও আন্দোলন সময়ের বিস্মুহূর্তগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতেছিল, যেগুলোর মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছিল তারা। টাইগার পাস মোড়ে আমরা একজন আনসার সদস্যকে দেখতে পাই, তবে সত্যি কথা বলতে গিয়ে আনসার সদস্য যতটা অ্যাক্টিভ ছিল তার চেয়ে বেশি অ্যাক্টিভ ছিল আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা। তারা একটা গাড়িকেও ছাড় দিচ্ছিল না, প্রত্যেকটা গাড়ি লাইনে লাইনে সুশৃঙ্খলভাবে তারা এদিক সেদিক পার করতেছিল। টাইগার পাস মোড় থেকে আমরা এখন যাবো সিআরবি হেঁটে হেঁটে। তবে যতটুকুই হাঁটতেছিলাম ততটুকুতে মুগ্ধ হচ্ছিলাম, কারণ প্রত্যেকটা জায়গা জুড়ে তারা বিভিন্ন ধরনের চিত্রকর্ম, চিত্রশিল্প, বিভিন্ন ধরনের স্ট্যাটাস ও এই আন্দোলন সময়ের বিস্মুহূর্তগুলো তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে, যা সবারই কিন্তু নজরে পড়তেছিল। যতটুকু হাঁটলাম, যতটুকু দেখলাম এবং যতটুকু বুঝলাম, রাষ্ট্র সংস্কার কাজে সবাই কিন্তু এগিয়ে আসছে, বিশেষ করে ছেলে মেয়ে সবাই কিন্তু একসাথে কাজ করতেছে, এবং ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা একটু তুলনামূলক বেশি মনে হলো আমার কাছে প্রত্যেকটা জায়গায়। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি সিআরবিতে। বন্দরনগরী চট্টগ্রামের অতি প্রাচীনতম একটি স্থাপনার নাম সিআরবি, যেটার পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে ভবন। নাগরিক জীবনের কোলাহল থেকে কিছুটা স্বস্তি ও আরামের খোঁজে মানুষ প্রতিনিয়ত এখানে জামায়াত হয়। পুরো এলাকায় দৃষ্টিনন্দন আঁকাবাঁকা সুরপিল উঁচু নিচু পাহাড়, টিলা বনমনানি ছায়াশুনি ভিড়, এই বিরাট এলাকাটি অঘোষিত ভ্রমণের জায়গা হিসেবে যুগ যুগ ধরে চট্টগ্রামের মানুষদেরকে বিনোদন দিয়ে আসছে। চট্টগ্রামের ফুসফুসখ্যাত এই সিআরবি মোড়ের সংস্কার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, যদি দ্রুত শেষ করা হয় তাহলে এখানকার সৌন্দর্য আরও অনেক গুণে বেড়ে যাবে। তবে এখানেও আমরা শিক্ষার্থীদের দেখতে পাই যারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছিল খুবই সুন্দরভাবে। অনেক তো ঘোরাঘুরি হলো, এখন খাওয়া দাওয়ার পালা। এই সিআরবিতে আপনারা কত ধরনের খাবার দোকান যে পাবেন সেটার কোনো হিসাব নেই, যাই হোক কোনটা সেরে কোনটা খাবেন সেটা নিয়ে হয়তো কনফিউশন হয়ে যাবেন, যেটা আমরাও হয়েছিলাম। প্রথমে আমরা পেঁয়াজু খেলাম, এরপর মুড়ি মাখানো খেলাম, এরপর আবার লেবুর শরবত খেলাম। যাই হোক খুবই ভালো লাগলো, এখানকার খাবার দাবার মানও মোটামুটি ভালো আছে, দাম মোটামুটি রিজনেবল। যতটুকু বুঝলাম এখানে কাফলদের সংখ্যায় অনেক বেশি, এছাড়াও বন্ধু বান্ধব নিয়ে অনেকে ঘুরতে আসেন, সন্ধ্যা রাত পর্যন্ত তারা আড্ডা দেন। পরিশেষে বলি, আপনারা যারা এই জেনারেশন জেড নিয়ে নেতিবাচক চিন্তা ভাবনা করেন, ভাবেন যে তারা
কিছুই করতে পারে না, তাদেরকে বলবো একবার রাস্তায় বের হয়ে দেখুন না এই ছাত্ররা কি করতে পারে, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেন, আমার চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন, পেজ হলে ফলো করে রাখুন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।